স্যানিটারি ন্যাপকিন নারীর জীবনের গুরুত্বপূর্ণ এই জিনিসটি স্বপ্ন দেখাচ্ছে ঘুরে দাঁড়ানোর। গল্পটা অনেকটা ভারতীয় সিনেমা প্যাডম্যানের মতোই, তবে এখানে অক্ষয় কুমার নয়, সফল হয়েছেন 15 জন নারী। স্বল্পমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করে কুষ্টিয়ার কুমারখালীতে 15 নারী উদ্যোক্তা তৈরি করছেন স্যানিটারি ন্যাপকিন, যা বাজারজাত করে এরই মধ্যে সফলতাও পেতে শুরু করেছেন তারা। তাদেরই একজন আকিনাজনী, বেকারত্বের বেড়াজালে যখন দিশেহারা তখন স্থানীয় প্রশাসন তাদের পাশে দাঁড়ায়, হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ দেখায়। তারই বাস্তবতায় আজ তিনি সহ 15 নারী সফল উদ্যোক্তা হতে পেরেছেন। স্বল্পমেয়াদী প্রশিক্ষণ নিয়ে তারা তৈরি করেছেন ইচ্ছে নামে স্যানিটারি ন্যাপকিন। পরীক্ষামূলকভাবে এসব ন্যাপকিন তৈরি করলেও আজ তা বাজারজাত হচ্ছে নিজ জেলা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায়। আমাদের যে কাজের পরিসরটা সেটা যখন বাধাগ্রস্ত হচ্ছিল, ঠিক তখনই আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব বিতান কুমার মণ্ডল স্যার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে আমাদের কিছু ঋণের ব্যবস্থা করে দেয়, এবং এখন আমাদের 20 জন সদস্য সহ 10 জন নারীর কর্মসংস্থান করেছে ইসে স্যানিটারি ন্যাপকিন। আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে আমরা যদি আমাদের পণ্যটা সারা বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে আমরা কুমারখালী সহ সমগ্র বাংলাদেশের আরও অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর এখন আমরা প্রত্যেক মাসে 10,000 পিস করে পণ্য তৈরি করছি, যা আমাদের কুমারখালী এবং কুষ্টিয়া বিভিন্ন ক্লিনিক এবং ফার্মেসিতে যাচ্ছে। আমরা আশা করব এটা সারা বাংলাদেশের মধ্যে আমাদের পণ্যগুলো সেল করার জন্য। সানজিদা আক্তারের গল্পটাও অনেকটা একই রকম, অভাবের সংসারে বড্ড পেরেশানিতে থাকতে হতো তাকে, কিন্তু উপজেলা প্রশাসনের সহায়তা আজ তাকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। আমি এখানে 1.5 বছর যাবৎ কাজ করছি, এখানে কাজ করে আমি সফলতা অর্জন করছি, আমার আর্থিক সচ্ছল হয়েছে সংসারে। আর আপনারা যদি সহায়তা করেন তাহলে আরও একটু উন্নতি করতে পারবো। আমাদের কাজ করতে এখানে অবশ্যই ভালো লাগে, কারণ এখানে আমাদের কাজের মাধ্যমে মানুষের সঙ্গে আমরা নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, প্লাস আমাদের কাজের অনেক কিছু আমরা শিখেছি। এবং সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার যদি আমাদের এটাকে যাতে আরও আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি সেভাবে সহায়তা করতো, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। গুণে ও মানের দিক থেকে বাজারের অন্যান্য ন্যাপকিনের চেয়ে বেশ ভালো বলছেন ব্যবহারকারীরা। পণ্যটা আমি নিজেও ব্যবহার করি, এবার অন্যকে করতে বলি, কারণ বাজারজাত হিসাবে এটার মূল্য অনেক কম, মানে এটা স্বাস্থ্যসম্মত। ইচ্ছে স্যানিটারি ন্যাপকিন আমরা প্রথম আমাদের ফ্যামিলি কেয়ার হসপিটালে নিয়েছিলাম, এখান থেকে ক্রেতাগণ খুব ভালোভাবে নিচ্ছে এবং এর গুণগত মান খুবই ভালো, আমরা কাস্টমার থেকে শুনেছি আর কি যে এর গুণগত মান ভালো, বাজারে এর দিন দিন চাহিদা বাড়ছে। নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয় দারুণ উচ্ছ্বসিত প্রশাসনের এই কর্মকর্তা। তার মতে একসময় এই নারী উদ্যোক্তারাই অবহেলিত নারী সমাজের প্রতিনিধিত্ব করবে। আমরা UGDP প্রকল্প, যেটা জায়কার থেকে অর্থায়ন হয়, সেটাকে আমরা চিন্তা করি যে এই প্রকল্পটা আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রশিক্ষণটা দিব, এবং সেখানে আমরা 15 জন নারীকে আমরা প্রশিক্ষণের আওতায় আনি। সেখান থেকে আমরা প্রশিক্ষণ হাতে কলমে শিখিয়ে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ প্রদান করি, একদম তারা প্রশিক্ষণ শেষে আসলে স্যানিটারি ন্যাপকিন তৈরির সক্ষমতা অর্জন করে। তার পরবর্তীতে আমরা ওই সময় বলি যে এই ট্রেনিংয়ের একটা ফলো আপ আমরা রাখতে চাই, এবং ওই ফলো আপের মাধ্যমে আমরা বলি যে আপনাদের যা যা সহায়তা আছে, সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে উপজেলা প্রশাসন আপনাদেরকে সেগুলো প্রোভাইড করবে। তাদের যে মেশিনটা আমরা ট্রেনিংয়ে ব্যবহার করেছিলাম সেটা খুব স্বল্প মূল্যে তাদেরকে প্রদান করা হয়, এবং তাদের ক্যাপিটালের কিছু সমস্যা ছিল, আমরা পল্লী সঞ্চয় ব্যাংক থেকে আমি নিজে তাদের কিছু ঋণের ব্যবস্থা করি। কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।